वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमरा केमिकल काइनेटिक्स है सेकेंड पार्ट। इखने मेनली हमरा फर्स्ट ऑर्डर रिएक्शन है इंट्रीगल इंट्रीगेशन करे ता इंट्रीगल फॉर्म का रेड ब्लड सेटा हमरा देखो। तो हमरा इखने फर्स्ट ऑर्डर रिएक्शन केमिकल काइनेटिक्स पार्ट फर्स्ट ऑर्डर रिएक्शन रेट इक्वेशन देखो कि रेट इक्वेशन जे सपोज ए थेके प्रोडक्ट इंटीग्रेशन करो कि डीएक्स बाय ए माइनस एक्स इज इक्वल टू के डीटी। इंटीग्रेशन करो इटा क्या होगा, इटा होगा माइनस एलएन ए माइनस एक्स इज इक्वल टू के टी प्लस सी। सी एक्टर इंटीग्रेशन कांस्टेंट लगवाएं टी इज इक्वल टू जीरो माने इनिशियल टाइम है तो अपन हम रखेंगे एक्स इज इक्वल टू जीरो या तो माइनस ln a minus x is equal to c। এবার এইটা ln a minus x x is equal to 0 তাহলে আমরা এখানে 0 লিখে দেব, that is ln a is equal to c। তাহলে লিখতে পারবো দেখো minus ln a minus x is equal to kt minus ln a or ln a by a minus x is equal to kt। Therefore, k is equal to 1 by t ln a by a minus x। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এখন ln কে যদি আমরা লগ করে দিই তাহলে আমরা এবার লিখতে পারি k is equal to 2.303 by t log a by a minus x। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম, এটা log দিয়ে এটা ln দিয়ে একই ব্যাপার। ln থেকে log করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রাল ফর্ম। এবার আমরা লিখবো হাফ লাইফ। হাফ লাইফ যে সময়ে ওই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যায়, যে সময়ে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যায় তাকে হাফ লাইফ বলে। মানে যখন টি ইজ ইকুয়াল টু টি হাফ তার মানে তখন এক্স ইজ ইকুয়াল টু এ বাই টু, এইটা আমরা এখানে বসে দিচ্ছি কে ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি হাফ, ওয়ান বাই টি হাফ এলএন a by a minus x a minus a by 2 is equal to 1 by t half ln a by a by 2 is equal to 1 by t half ln 2 it is equal to 0.0693 by t half that means t half is equal to 0.693 by t। এটা হচ্ছে টি হাফের ইকুয়েশন। তাহলে টি হাফের সঙ্গে কে রিলেশন আছে, টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই কে। কে হচ্ছে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট আমরা এখানে লিখে দেবো
is equal to first order reaction rate constant. The K1 बोले लिखा था इस बार तो K1 बोले दिला K1 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 is equal to क्या तो लिखने हमारा ऐसी बात है K1 is equal to इधर लिखो तो K1 first order reaction rate तो TR is equal to 0.693 by K1 তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে আমরা যেমন লিখতে পারি আবার কি হয় এ মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ মানে সেক্স মানে কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি তাহলে এটাকে আমরা এরকম ভাবে সময় লিখি আমরা কে1 ইজ ইকুয়াল টু 2.303 বাই টি লগ এই এ0 কনসেন্ট্রেশন অফ এ0 বাই এ এইভাবে লেখা যায় এ0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ए হচ্ছে কনসেন্ট্রেশন এট টাইম টি টি সময় পরে কতটা কনসেন্ট্রেশন আছে সেটা বোঝায় তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ 0 লিখছি যেটা স্মল এ দিয়ে আমরা ওখানে লিখেছি সেই স্মল এটাই এখানে এ 0 দিয়ে লেখা হচ্ছে আর এ মাইনাস এক্স যেটা এ মাইনাস এক্স মানে হচ্ছে ওটা হচ্ছে যে সময়ে মানে টি সময় যে সময়টা পার হয়ে যাওয়ার পর মানে টি সময় পর और कॉन्सेंट्रेशन का कत आछे सेटा ओखान थेके बोझाच्छे ताहले एबार एई जे आमरा इक्वेशन दुटो पेलाम एई दुटो थेके आमादेर प्रॉब्लेम करते हय तो से प्रॉब्लेम आमरा परे करब शुधु एकटा आरेकटा छोटो इक्वेशन आमि देखाई जे नाम्बार अफ हाफ लाइफ एर संगे नाम्बार अफ हाफ लाइफ एर संगे आमरा कतटा फ्रैक्शनेर रिएक्टेंट थाकछे तार एकटा इक्वेशन आमरा तोड़ी करते पारी, शेका लेखो लेखो में, जे fraction of the reactant present after except half life, मैं एक संख्या अर्धजीवन काल पड़े, कोतो fraction reactant थाक चे, एक संख्या अर्धजीवन पड़े, हरी तरह रखूँ, एक संख्या অর্ধজীবন পরে বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়কের পরিমাণ অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট আফটার এক্স নাম্বার অফ this is equal to a0 by 2 to the power x a0 is equal to initial concentration প্রাথমিক গাণিতিক x হচ্ছে কত সংখ্যক হাফ লাইফ a0 by 2 to the power x আর ফ্র্যাকশন এর যদি বলি আমরা ফ্র্যাকশন মানে আমরা কি বলবো 1 by 2 to the power x 1 by 2 to the power x পরিমাণ মানে এত ফ্র্যাকশন থাকবে তাহলে ইনিশিয়ালি যত কনসেন্ট্রেশন হবে কোন রিঅ্যাক্ট্যান্টে তার 1 by 2 to the power x পরিমাণ থাকবে আফটার x নাম্বার অফ হাফ লাইফ x সংখ্যক অর্ধজীবনকাল পরে x সংখ্যক অর্ধজীবনকাল বলতে আমরা কি বলছি যেমন মনে করো হয়তো বললো যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফ 2 ঘন্টা তাহলে 6 ঘন্টা পরে ওই রিঅ্যাকশনে রিঅ্যাক্ট্যান্টের কত ফ্র্যাকশন থাকবে তাহলে 6 ঘন্টা মানে আমরা কি বলতে পারি কতগুলো হাফ লাইফ 2 ঘন্টা যদি হাফ লাইফ হয় তাহলে 6/2 মানে তিনটে হাফ লাইফ তাহলে 1/2^3 মানে 1/8 পার্ট থাকবে রিমেইনিং পার্ট হচ্ছে 1/8 মানে কত পার্টস কত ভগ্নাংশ থাকছে সেটা হচ্ছে 1/8 তাহলে এইভাবে আমরা অনেক বড় বড় প্রবলেম অনেক সহজভাবে এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি এবার আমরা একটা গ্রাফ আঁকব গ্রাফ কিরকম গ্রাফ গ্রাফ হচ্ছে এরকম আমরা ইকুয়েশন যেটা পেয়েছি সেই ইকুয়েশন থেকে আমরা এভাবে লিখতে পারি যে k = 1/t 1/t
इनटू 2.303 लॉग ए बाय ए माइनस एक्स और तो ऐसा के रखो हमारे वाले इधर के वन इधर 2.303 बाय टी लॉग ऐसा के ए जीरो बाय ए ऐसा हमारे लिखो कंसंट्रेशन ऑफ ए जीरो बाय ए जीरो जो इनिशियल कंसंट्रेशन ए होते कंसंट्रेशन एट टाइम टी हम लोग ये रखो ग्राफ का नहीं तो ले ए टी इज इक्वल टू हमने रखा हुआ है 2.303 बाय ए1 लॉग ए0 बाय ए एवर लिखला तो हमारा कार संगे कार हमारा लॉग ए0 बाय ए संगे टी ए जो हमारा ग्राफ का नहीं तो ले हम की लिखते वाले तो y इज इक्वल टू mx এরা আমরা গ্রাফ টানতে পারি এদিকে হয়তো লগ এ জিরো বাই এ এর প্লট করলাম আর এদিকে টি প্লট করলাম টাইম তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন তাহলে এর স্লোপ কি হবে এর স্লোপ হবে 2.303 বাই কে 1 এটাই হবে গ্রাফের স্লোপ তাহলে এরকম ভাবে আমরা একটা গ্রাফ টানতে পারি আবার আর একটা গ্রাফ আমরা তাহলে এই গ্রাফটা তোমরা বুঝেছো তাহলে এখানে গ্রাফের স্লোপটা 2.303 বাই কে 1 2.303 বাই কে 1 এইটা থেকে আমরা আমাদের ক্যালকুলেট করতে দেয় আমরা সবাই কে 1 এর ভ্যালু ক্যালকুলেট করতে দেয় এই গ্রাফ থেকে কোশ্চেন আসে তখন ওই গ্রাফের স্লোপটা কত সেটা যদি বলে দেয় তাহলে সেখান থেকে আমরা কে 1 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কে 1 এর ভ্যালু এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি আবার আমরা এরকম যদি গ্রাফটা নি মানে এই এ এর সঙ্গে টি মানে এই যে লগ মানে আমরা এটাকে দুনো মোড়ে আরেকটা আমরা দেখাতে পারি এরকম হবে আমরা কি লিখতে পারি লগ লগ এ জিরো লগ এ জিরো বাই এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি কে টি কে ওয়ান টি বাই 2.303 এটা লিখলাম তাহলে আমরা এটা লিখতে পারি কি লগ এ জিরো माइनस लॉग ए इज इक्वल टू के वन टी बाय 2.303 इधर लिखना ये बात लॉग ए इज इक्वल टू हमने की लिखते वाली लॉग ए इज इक्वल टू माइनस के वन बाय 2.303 इनटू टी प्लस लॉग ए जीरो ये बात लिखो तले এটা y = mx + c এই ধরনের গ্রাফ হবে y যে এটাকে log a দিকে প্লট করছি log a তাহলে log a প্লট করলাম এদিকে আর এদিকে t তাহলে কি হলো y = mx + c তাহলে এই যখন আমাদের নেগেটিভ স্লোপ হবে যে মাইনাস আছে তাহলে এখানে স্লোপ কত হবে মাইনাস k1 / মাইনাস k1 / 2.303 এইটা হচ্ছে গ্রাফের স্লোপ মাইনাস কে 1 বাই 2.303 তাহলে এখান থেকে আর এই সি এইটা কি এইটা হচ্ছে লগ এ 0 লগ কনসেন্ট্রেশন অফ এ 0 এটা ইন্টারসেপ্ট হচ্ছে তাহলে এখানেও এরকম মানে প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে আমরা গ্রাফের স্লোপটা বলা থাকে সেখান থেকে কে 1 এর ভ্যালু আমরা এরকম ভাবে বের করতে পারি তাহলে এইভাবে কে এর ভ্যালু গ্রাফিক্যালি আমরা বের করতে পারবো তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের আমরা কতগুলো তার ম্যাথমেটিক্যাল ফর্ম দেখলাম তার থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে সেখান থেকে আমরা কে ওয়ান এর ভ্যালু মানে রেট কনস্ট্যান্টের ভ্যালু কি করে বের করব সেগুলো দেখলাম এবার আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন দেখব ফার্স্ট অর্ডার হলো এবার জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশন মানে কি যে রিঅ্যাকশনের ওই রেটটা তার মানে কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না নাম্বার 2 জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশনে তাহলে আমরা মানে এইভাবে লিখছি যে এ থেকে প্রোডাক্ট এ থেকে প্রোডাক্ট এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা জিরো এটা হোক টি টাইম এর এ মাইনাস এক্স এটা যা আছে এক্স হচ্ছে এটা टी टाइम 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 इज इक्वल टू टी তাহলে এখানে রেট রেট আমরা এরকম লিখতে পারি dx dt ইজ ইকুয়াল টু এক বার লিখে দিলাম k0
into a minus x whole to the power 0. তাহলে এটা জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে পাওয়ারটা জিরো হবে, তাহলে এটাকে আমি লিখতে পারি সি এ জিরো, এটা সামথিং জিরো বা জিরো মানে ওয়ান, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কে জিরো ডিটি, আমরা ইন্টিগ্রেশন করতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে জিরো টি প্লাস সি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, হোয়েন টি ইজ ইকুয়াল টু জিরো তখন এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে তখন সি ইজ ইকুয়াল টু জিরো হবে, এরপর এক্স ইজ ইকুয়াল টু কে জিরো ইনটু টি, এটাই হচ্ছে এর ম্যাথমেটিক্যাল ফর্ম, এক্স ইজ ইকুয়াল টু কে জিরো টি, আর কে জিরো ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই টি, কে জিরো ইজ ইকুয়াল টু এক্স বাই টি, এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কে জিরো। তাহলে এটা জিরো অর্ডার, একইভাবে আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ম্যাথমেটিক্যাল ফর্ম বের করতে পারবো, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, আচ্ছা এই ইউনিট গুলো তো আগে আগের দিনই বের করে দিয়েছি, এটা কমন, সেই কমন এন এর ভ্যালু 1 0 2 এসব বসে বসে বিভিন্ন ইউনিট গুলো আমরা বের করতে পারবো। তাহলে এই হলো জিরো অর্ডার রিঅ্যাকশন। নাম্বার 3 তে লেখো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, নাম্বার 3 হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে আমরা কি পাবো, আবার একইভাবে আমরা লিখছি এ থেকে প্রোডাক্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ, এটা জিরো, এটা রে মাইনাস এক্স, এটা এক্স, তাহলে রেট রেট হচ্ছে ডিএক্স ডিটি, এটা একদম ইকুয়াল টু বলে লিখে দিয়েছি কে টু এ মাইনাস এক্স এর হোল স্কয়ার, তাহলে সেকেন্ড অর্ডার, তাই কনসেন্ট্রেশনের পাওয়ার 2 হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ডিএক্স বাই এ মাইনাস এক্স এর হোল স্কয়ার কে টু ডিটি, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, এ মাইনাস এক্স এর হোল স্কয়ার আছে, তাহলে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর সেকেন্ড পার্ট, এখানে মেইনলি আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইন্ট্রিগাল ইন্ট্রিগেশন করে তার ইন্ট্রিগাল ফর্মটা রেড ল সেটা আমরা বের করব। তো আমরা এখানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স পার্ট, কেমিক্যাল কাইনেটিক্স এর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে আমরা রেট ইকুয়েশন বের করব, কিভাবে রেট ইকুয়েশন হচ্ছে এটা যে সাপোজ এ থেকে প্রোডাক্ট, এ থেকে প্রোডাক্ট একটা রিঅ্যাকশন হচ্ছে, তার এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল এ তখন জিরো, এক্স পরিমাণ ভেঙে গেছে, তাহলে এটা কত হলো এ মাইনাস এক্স, সেটা এক্স, তাহলে এখন রেট রেট সেটা হচ্ছে কি ডিএক্স ডিটি, এভাবে লিখতে পারি ডিএক্স ডিটি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস এক্স টু দি পাওয়ার 1, ফার্স্ট অর্ডার তাই এটাকে 1 লিখব, ডিএক্স ডিটি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস এক্স টু দি পাওয়ার 1, আর ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স, কে ইন্টু এ মাইনাস এক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে, ডিএক্স বাই এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ডিটি, ইন্টিগ্রেশন করো, এটা কি হবে, এটা হলো মাইনাস এল এন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি, সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, লোয়ার টি ইজ ইকুয়াল টু জিরো মানে ইনিশিয়াল টাইমে তখন আমরা কি জানি এক্স ইজ ইকুয়াল টু জিরো, এরপর মাইনাস এল এন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সি, তাহলে এবার এইটা এল এন এ মাইনাস এক্স এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এখানে জিরো লিখে দেবো, দ্যাট ইজ এল এন এ ইজ ইকুয়াল টু সি, তাহলে লিখতে পারবো দেয়ারপর মাইনাস এল এন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে টি মাইনাস এল এন এ, অর
by a minus x. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এখন ln কে যদি আমরা লগ করে দিই তাহলে আমরা এবারে লিখতে পারি k = 2.303 / t log a / a minus x এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম এটা লগ দিয়ে এটা ln দিয়ে একই ব্যাপার ln থেকে লগ করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রাল ফর্ম এবার আমরা লিখব হাফ লাইন হাফ লাইন হাফ লাইন হাফ লাইন কি হাফ লাইন মানে যে সময়ে ওই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যায় যে সময় রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যায় তাকে হাফ লাইন বলে আর এটা হল t is equal to t half তার মানে তখন x is equal to a by 2 এইটা আমরা এখানে বসে দিচ্ছি k is equal to 1 by t half 1 by t half ln a by a minus x a minus a by 2 is equal to 1 by t half ln a by 2 is equal to 1 by t half ln 2 it is equal to 0.693 by t half that means t half is equal to 0.693 by t তাহলে এটা হচ্ছে t half এর ইকুয়েশন তাহলে t half এর সঙ্গে k রিলেশন আছে t half is equal to 0.693 by k k হচ্ছে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট আমরা এখানে লিখে দেব k is equal to ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট এটা k1 বলে লেখাটা বেশি ভালো k1 করে দিলাম k1 is equal to এটা তাহলে এখানে আমরা একইভাবে k1 is equal to এটা লিখব এটা k1 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট মানে t r is equal to 0.693 / k1 তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে আমরা এখন লিখতে পারি আবার কি হয় a মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন a মানে x মানে কনসেন্ট্রেশন এট টাইম t তাহলে এটাকে আমরা এরকম ভাবে অনেক সময় লিখি আমরা k1 is equal to 2.303 / t log a0 concentration of a0 by a এইভাবে লেখা যায় a0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন a হচ্ছে কনসেন্ট্রেশন এট টাইম t t সময় পরে কতটা কনসেন্ট্রেশন আছে সেটা বোঝায় তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন a0 লিখছি যেটা স্মল a দিয়ে আমরা ওখানে লিখেছি সেই স্মল a টাই এখানে a0 দিয়ে লেখা হচ্ছে আর a মাইনাস x যেটা a মাইনাস x মানে হচ্ছে ওটাই হচ্ছে যে সময়ে মানে t সময় যে সময়টা পার হয়ে যাওয়ার পর মানে t সময় পর ওর কনসেন্ট্রেশনটা কত আছে সেটা ওখান থেকে বোঝাচ্ছে তাহলে এবার এই যে আমরা ইকুয়েশন দুটো পেলাম এই দুটো থেকে আমাদের প্রবলেম করতে হয় তো সেই প্রবলেম আমরা পরে করব শুধু একটা আর একটা ছোট ইকুয়েশন আমি দেখাই যে নাম্বার অফ হাফ লাইফের সঙ্গে আমরা কতটা ফ্র্যাকশনের রিঅ্যাকট্যান্ট থাকছে তার একটা ইকুয়েশন আমরা তৈরি করতে পারি সেটা লেখো এইভাবে যে ফ্র্যাকশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট প্রেজেন্ট আফটার এক্সেপ্ট হাফ লাইফ মানে এক সংখ্যক অর্ধজীবনকাল পরে কত ফ্র্যাকশন রিঅ্যাকট্যান্ট থাকছে এক সংখ্যক অর্ধজীবন পরে হেরিটারের রকম এক সংখ্যক অর্ধজীবন পরে বিক্রিয়কের পরিমাণ অ্যামাউন্ট অফ রিঅ্যাকট্যান্ট
is equal to a zero by 2 to the power x. A zero is equal to initial concentration. प्राथमिक कारक x হচ্ছে কত সংখ্যক হাফ লাইফ a zero by 2 to the power x আর ফ্র্যাকশনে যদি বলি আমরা ফ্র্যাকশন হলে আমরা কি বলবো 1 by 2 to the power x 1 by 2 to the power x পরিমাণ মানে এত ফ্র্যাকশন থাকবে তাহলে ইনিশিয়ালি যত কনসেন্ট্রেশন হবে কোন রিঅ্যাক্ট্যান্টে তার 1 by 2 to the power x পরিমাণ থাকবে আফটার x নাম্বার অফ হাফ লাইফ x সংখ্যক অর্ধ জীবনকাল পরে x সংখ্যক অর্ধ জীবনকাল বলতে আমরা কি বলছি যেমন মনে করো হয়তো বললো যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফ 2 ঘন্টা তাহলে 6 ঘন্টা পরে ওই রিঅ্যাকশনে রিঅ্যাক্ট্যান্টের কত ফ্র্যাকশন থাকবে তাহলে 6 ঘন্টা মানে আমরা কি বলতে পারি কত গুলো হাফ লাইফ 2 ঘন্টা যদি হাফ লাইফ হয় তাহলে 6 বাই 2 মানে 3টে হাফ লাইফ তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 3 মানে 1 বাই 8 পার্ট থাকবে রিমেইনিং পার্ট হচ্ছে 1 বাই 8 মানে কত পার্টস কত ভগ্নাংশ থাকছে সেটা হচ্ছে 1 বাই 8 তাহলে এইভাবে আমরা অনেক বড় বড় প্রবলেম অনেক সহজভাবে এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি এবার আমরা একটা গ্রাফ আঁকব গ্রাফ কিরকম গ্রাফ গ্রাফ হচ্ছে এরকম আমরা ইকুয়েশন যেটা পেয়েছি সেই ইকুয়েশন থেকে আমরা এভাবে লিখতে পারি যে k is equal to 1 by t into 2.303 log a by a minus x অথবা এটাকে এরকম ভাবে আমরা লিখতে পারি k1 is equal to 2.303 by t log এটাকে a0 by a এরকম ভাবে লিখতে পারি কনসেন্ট্রেশন অফ a0 by a a0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ হচ্ছে কনসেন্ট্রেশন এট টাইম টি আমরা যদি এরকম গ্রাফটা নিই তাহলে এই টি ইজ ইকুয়াল টু আমরা এরকম বলেছি 2.303 বাই কে ওয়ান লগ এ জিরো বাই এ এবার লিখলাম এবার কার সাথে কার সঙ্গে কার আমরা লগ এ জিরো বাই এর সঙ্গে টি এর যদি আমরা গ্রাফটা নিই তাহলে আমরা কি লিখতে পারি y is equal to mx এরকম আমরা গ্রাফ টানতে পারি এদিকে হয়তো log a0 by a এর প্লট করলাম আর এদিকে t প্লট করলাম তাই তাহলে y is equal to mx তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন তাহলে এর স্লোপ কি হবে এর স্লোপ হবে 2.303 by a1 এটাই হবে গ্রাফের স্লোপ তাহলে এরকম ভাবে আমরা একটা গ্রাফ টানতে পারি আবার আর একটা গ্রাফ আমরা তাহলে এই গ্রাফটা তোমরা বুঝেছো তাহলে এখানে গ্রাফের স্লোপটা 2.303 বাই কে ওয়ান 2.303 বাই কে ওয়ান এইটা থেকে আমরা মানে আমাদের ক্যালকুলেট করতে দেয় অনেক সময় কে ওয়ান এর ভ্যালু ক্যালকুলেট করতে দেয় এই গ্রাফ থেকে কোশ্চেন আসে তখন ওই গ্রাফের স্লোপটা কত সেটা যদি বলে দেয় তাহলে সেখান থেকে আমরা কে ওয়ান এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কে ওয়ান এর ভ্যালু এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি আবার আমরা এরকম যদি গ্রাফটা নিই মানে এই এ এর সঙ্গে টি মানে এই যে লগ মানে আমরা এটাকে দু নম্বরে আরেকটা আমরা দেখাতে পারি এরকম হবে আমরা কি লিখতে পারি লগ লগ এ জিরো লগ এ জিরো বাই এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি কে টি কে ওয়ান টি বাই 2.303 এটা লিখলাম তাহলে আমরা এটা লিখতে পারি কি লগ এ জিরো মাইনাস লগ এ ইজ ইকাল টু কে ওয়ান টি বাই 2.303 এটা লিখলাম এবার লগ এ ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি লগ এ ইজ ইকাল টু মাইনাস কে ওয়ান বাই 2.303 ইন্টু টি প্লাস লগ এ জিরো এবার তাহলে এটা y = mx + c এই ধরনের গ্রাফ পাবো y যে এটাকে log a দিকে প্লট করছি log a তাহলে log a প্লট করলাম এদিকে আর এদিকে t তাহলে কি হলো y = mx + c তাহলে এই যে আমাদের নেগেটিভ স্লোপ হবে যে মাইনাস আছে তাহলে এখানে স্লোপ কত হবে মাইনাস k1 /
माइनस के वन बाई 2.303 এইটা হচ্ছে গ্রাফের স্লোপ মাইনাস কে ওয়ান বাই 2.303 তাহলে এখান থেকে আর এই সি এইটা কি এইটা হচ্ছে লগ এ জিরো লগ কনসেন্ট্রেশন অফ এ জিরো এটা ইন্টারসেপ্ট হচ্ছে তাহলে এখানে এরকম মানে প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে আমরা গ্রাফের স্লোপটা বলা থাকে সেখান থেকে কে ওয়ান এর ভ্যালু আমরা এরকম ভাবে বের করতে পারি তাহলে এইভাবে কে এর ভ্যালু গ্রাফিক্যালি আমরা বের করতে পারব তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের আমরা কতগুলো তার ম্যাথমেটিক্যাল ফর্ম দেখলাম তার থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে সেখান থেকে আমরা কে ওয়ান এর ভ্যালু মানে রেসপন্স এর ভ্যালু করে বের করব সেগুলো দেখলাম এবার আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন দেখব ফার্স্ট অর্ডার হলো এবার জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশন মানে কি যে রিঅ্যাকশনের ওই রেটটা তার মানে কি রিঅ্যাক্ট্যান্টে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না নাম্বার 2 জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশন জিরো অর্ডার রিঅ্যাকশনে তাহলে আমরা মানে বলে দিচ্ছি যে এ থেকে প্রোডাক্ট এ থেকে প্রোডাক্ট এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা জিরো এটা টি টাইম এ মাইনাস এক্স এটা যা আছে এক্স হচ্ছে এটা টি টাইম 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 ইজ ইকুয়াল টু টি তাহলে এখানে রেট রেট আমরা এরকম লিখতে পারি ডি এক্স ডি টি ইজ ইকুয়াল টু এক বার লিখে দিলাম কে জিরো ইন্টু এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার জিরো কারণ এটা জিরো অর্ডার রিঅ্যাকশন তাহলে পাওয়ারটা জিরো হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি সি এ জিরো এটা সামথিং দুই বা জিরো মানে ওয়ান তাহলে ডি এক্স ইজ ইকুয়াল টু কে জিরো ডি টি আমরা ইন্টিগ্রেশন করতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে জিরো টি প্লাস সি সি হচ্ছে একটা কনস্ট্যান্ট হোয়েন টি ইজ ইকুয়াল টু জিরো তখন এক্স ইজ ইকুয়াল টু জিরো তাহলে তখন সি ইজ ইকুয়াল টু জিরো হবে এরপর এক্স ইজ ইকুয়াল টু কে জিরো ইন্টু টি এটাই হচ্ছে এর ম্যাথামেটিক্যাল ফর্ম এক্স ইজ ইকুয়াল টু কে জিরো টি আর কে জিরো ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই টি কে জিরো ইজ ইকুয়াল টু এক্স বাই টি এর হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কে জিরো তাহলে এটা জিরো অর্ডার একইভাবে আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ম্যাথামেটিক্যাল ফর্ম বের করতে পারবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে আচ্ছা এক ইউনিট গুলো তো আগে আগে দিনই বের করে দিয়েছি এটা কমন সেই কমন এন এর ভ্যালু 1 0 2 এই সব বসে বসে বিভিন্ন ইউনিট গুলো আমরা বের করতে পারবো তাহলে এই হলো জিরো অর্ডার রিঅ্যাকশন নাম্বার 3 তে লেখো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন নাম্বার 3 হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে আমরা কি পাবো আবার একইভাবে আমরা লিখছি এ থেকে প্রোডাক্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ এটা জিরো এটা এ মাইনাস এক্স এটা এক্স তাহলে রেট রেট হচ্ছে ডি এক্স ডি টি এইটা একদম ইজ ইকুয়াল টু করে লিখে দিচ্ছি কে টু এ মাইনাস এক্স এর হোল স্কয়ার কারণ সেকেন্ড অর্ডার তাই কনসেন্ট্রেশনের পাওয়ার 2 হবে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি ডি এক্স বাই এ মাইনাস এক্স এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা এ মাইনাস এক্স এর হোল স্কয়ার আছে তাহলে মাইনাস ডি এক্স ইকুয়াল টু ডি জে তাহলে আমরা এটা লিখতে পারি অর মাইনাস ডি জে বাই জে স্কোয়ার ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কে টু ইনটু ডি প্লাস সি সি একটা কনস্ট্যান্ট অর মাইনাস জে স্কোয়ার তে জে টু দি পাওয়ার মাইনাস টু ডি জেড ইজ ইকুয়াল টু কে টু টি প্লাস সি অর মাইনাস তাহলে এটা ফর্মুলা হচ্ছে জে টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কে টু টি প্লাস সি অর এটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেল তাহলে জে টু দি পাওয়ার মাইনাস টু ওয়ান বাই জেড 1 by z is equal to k to t plus c or z is equal
হচ্ছে a minus x 1 by a minus x is equal to k to t plus c এই হচ্ছে ইকুয়েশনটা এখন when when t is equal to 0 x is equal to 0 therefore 1 by a is equal to c এখানে আমরা কি লিখতে পারি therefore 1 by a minus x is equal to k to t plus c, c হচ্ছে 1 by a, 1 by a, or k to t is equal to 1 by a minus x minus 1 by a, তাহলে k to is equal to 1 by t into a minus x, a minus a plus x. Is equal to 1 by t x by a into a minus x. Eta hocche k2 mane second order rate constant er equation. So k2 is equal to 1 by t x by a into a minus x. Abar er half lie amra ber korte parbo. Half lie. Half lie. Half lie jokhon korbo. Tale t is equal to jokhon t half তখন x is equal to a by 2 তাহলে এখানে কি কষাবো আমরা k2 is equal to 1 by t half x মানে a by 2 by a into a minus a by 2 তাহলে a by 2 আর a by 2 কেটে যাবে তাহলে 1 by t half into a t half into a তাহলে k2 is equal to এটা দেয়া তো t half t half is equal to 1 by k a এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফ এর এক্সপ্রেশন t half is equal to 1 by k a তো এ হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এবং তার ম্যাথমেটিক্যাল ফর্ম তার হাফ লাইফ এর ইকুয়েশন নেক্সট আর একটা আমরা শিখবো সেটা হচ্ছে nth অর্ডার রিঅ্যাকশন a থেকে প্রোডাক্ট এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ এটা 0 a minus x এটা x টাইম ইজ इक्वल टू t তাহলে নেট dx dt ইজ इक्वल टू একবার লিখছি আমরা kn a minus x হল টু দি পাওয়ার n এর দরকার তাহলে a minus x এর পাওয়ার সেখানে কি হবে n হবে তাহলে এখান থেকে আমরা dx বাই a মাইনাস x টু দি পাওয়ার n kn ইনটু d এটা ইন্টিগ্রেশন করব আমরা এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো এটা হচ্ছে a মাইনাস x টাকে আমরা z ধরে নিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে a মাইনাস x কে z ধরলাম তাহলে মাইনাস dx ইজ ইকুয়াল টু dz তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি মাইনাস dz z টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু kn ইনটু t প্লাস c c একটা কনস্ট্যান্ট এটা তাহলে এটা আগের মতই আবার কি হবে z টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস n প্লাস 1 ইজ ইকুয়াল টু kn t প্লাস c আর এটাতে মাইনাস এ গুণ করলে 1 মাইনাস n হবে 1 মাইনাস n আমরা লিখতে পারি এটা তাহলে 1 বাই 1 মাইনাস n লিখলাম আর এটা ইনটু 1 বাই এটা z টু দি পাওয়ার ওটা যদি এটা নিচে তাহলে z টু দি পাওয়ার n মাইনাস 1 হবে z টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ इक्वल टू kn ইনটু t প্লাস c when when t is equal to 0 তখন x is equal to 0 t is equal to যখন 0 তখন x is equal to 0 আচ্ছা আগে z টাকে আমরা রিপ্লেস করে দিই z টাকে রিপ্লেস করে দিই 1 by 1 minus n into z মানে হচ্ছে a minus x
1 by a minus x whole to the power n minus 1 is equal to kn into t plus e. So when x initial concentration when t time upon 0, when t is equal to 0, upon x is equal to 0. The equation that we are keep up 1 by 1 minus n, 1 by 1 minus n into 1 by a to the power n minus 1 is equal to c. Is equal to c. There are c and the other way possible. Therefore, 1 by 1 minus n into 1 by a minus x whole to the power n minus 1 is equal to k n into t plus c. C minus whichever data. 1 by 1 minus n into 1 by a to the power n minus 1. It is equal to kn into t is equal to t equal to 1 by 1 minus n. It is equal to common in 1 by a minus x whole to the power n minus 1 minus 1 by a to the power n minus 1. It is equal to তাহলে এখান থেকে এইটাই আমাদের ইকুয়েশন বা এটাকে আমরা যদি n মাইনাস 1 করে দিই 1 বাই n মাইনাস 1 করে দিলে আগে এটাকে লিখব 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 বাই a মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন দেয়ারফর kn ইজ ইকুয়াল টু 1 বাই t ইনটু 1 বাই n মাইনাস 1 ইনটু 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস 1 minus 1 by a minus x whole to the power a minus 1. It is the mathematical form of nth order reaction. Kn is the nth order reaction rate constant. And our half life or half life equal to when t is equal to t half, then x is equal to a by 2. So let us see kn is equal to 1 by t half into 1 by n minus 1 into 1 by a to the power n minus 1 minus 1 by x1 a by 2 which is the data a by 2 thaklo to the power n minus 1 so later t as the 1 by t half 1 by n minus 1 eta hoye jabe 1 by a to the power n minus 1 minus eta is 2 to the power n minus 1 by a to the power n minus 1. So 1 by a to the power n minus 1 form on the way. So we have to write it. T half is equal to 1 by kn into 1 by n minus 1 into 1 by a to the power n minus 1 into 1 minus 2 to the power n minus 1. Eta common gala 1 minus n. তাহলে এই যে পাচ্ছি আমরা এবার করে এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা তাহলে t half varies as 1 by a to the power n minus 1 t half varies as 1 by a to the power n minus 1 এটা আমরা লিখতে পারি তাহলে এটা t half এর এক্সপ্রেশন এটা সেখান থেকে আমরা বের করতে পারছি t half varies as 1 by a to the power n minus 1 এরকম ভাবে t half বের করে এরকম আমরা করতে পারি যে t half of 1 হচ্ছে a1 to the power n minus 1 t half of 2 হচ্ছে a to the power n minus a2 to the power n minus 1 এরা দুটোকে ভাগ করে দিয়ে আমরা এখান থেকে অর্ডার বের করতে পারি এই হাফ লাইফ থেকে তাহলে সেটা আমরা এবার দেখাতে পারি এখানে t half of 1 এটা varies as 1 by a1 to the power n minus 1 t half of 2 এটা 1 t half of 2 varies as 1 by a to the power n minus 1 দুটো কে আমরা ডিভাইড করে দিই যদি t half of 1 by t half of 2 তাহলে এটা হবে কি এটাকে ভাগ করে দিই যদি তাহলে a2 by a1 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখান থেকে আমরা সব ভ্যালু বলা থাকবে এন এর ভ্যালু বের করতে পারবো তাহলে এন এর ভ্যালু বের করে দিলে
order of the reaction বের করতে পারবো এরকম ভাবে tr এর ভ্যালু থেকে তাহলে a হচ্ছে nth order reaction থেকে আমরা তার এক্সপ্রেশন বের করলাম তার t half এর এক্সপ্রেশন বের করলাম তো এইটুকু থাকবে আমাদের এর পরের ক্লাসে আমরা অন্য জিনিসে চলে যাব এইগুলো থেকে মেইনলি এবার প্রবলেম করতে হবে বিভিন্ন প্রবলেম যেমন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে প্রবলেম মেইনলি থাকবে আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফার্স্ট অর্ডারটাই আছে তাই ওখান থেকেই প্রবলেম যা আসার আসবে প্রবলেমগুলো করতে হবে আজকে এইটুকুই থাকলো ধন্যবাদ।